নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা জানাই আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল দুটো কোম্পানিতে জয়েনিং করানো হবে, দুটো কোম্পানির সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করছি, আপনারা ভালো করে শুনে নিন, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। যে সমস্ত বন্ধুরা আমাকে ফোন করে আসছেন যে উইকলি পেমেন্টের কাজ এবং দিনের বেলায় যারা কাজ করবেন, যে দুটো কোম্পানির ভ্যাকান্সি আমি নিয়ে আসবো, এই দুটো কোম্পানিতেই কিন্তু উইকলি পেমেন্ট টোটালি ক্লিয়ার করে দেওয়া হবে, দিনের বেলায় করে কাজ দেওয়া হবে, কোনো রকম নাইট ডিউটি এখানে হয় না। খুব এমার্জেন্সি যদি কখনো কখনো হয় সেটা আলাদা ব্যাপার, দুটো কোম্পানিতেই কিন্তু সুযোগ সুবিধা ভালো রয়েছে এবং হালকা কাজ রয়েছে। প্রথমে আমি যে কোম্পানির একটা ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি, তারপরে আমি নেক্সট ডিটেলস আলোচনা করবো একটা কোম্পানি। তো প্রথম কোম্পানির জয়েনিংয়ের টাইমটা রয়েছে সকাল 11টা, আর সেকেন্ড হাফে আর একটা কোম্পানির জয়েনিং হবে। ফার্স্ট যে কোম্পানিতে জয়েনিং হবে সেই কোম্পানির লোকেশানটা রয়েছে ধুলাগড়ের পরে, অর্থাৎ রানীহাটি এবং ধুলাগড় এই দুটো লোকেশানের পার্শ্ববর্তী অঞ্চল সন্দ্বীপুর, যেটা আপনাদের রানীহাটি মানে বাগনানের ওদিক থেকে আসা যাবে, বাউরিয়া ওই সাইড থেকে আসা যাবে, রানীহাটি পেরিয়ে এসে সন্দ্বীপুর, এদিক থেকে যারা সাঁতরাগাছি বা সাকরাইল ধুলাগড়ের এদিক থেকে যারা আসছেন হাওড়ার এদিক থেকে, তারা ধুলাগড় টোল ট্যাক্সটা পেরিয়ে এসে সন্দ্বীপুর। এই লোকেশানে আপনারা আগে দেখেছেন যে এখানে একটা ফুল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। তার আগে বলে দিই, এই যে দুটো কোম্পানির ভিডিও আমি আজকে নিয়ে এসেছি, এই দুটো কোম্পানিতেই কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমার পুরনো সব ছেলেরা এখানে কাজ করছে। সুতরাং এখানে কাজের দিক থেকে আমি 100% গ্যারান্টি দিতে পারি, পেমেন্টের দিক থেকেও কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। তো এখানে যারা কাজ করছে তারা এখনও কাজ করে যাচ্ছে, সো এখানেই ক্লিয়ার হয়ে গেল পুরো ব্যাপারটা যে তারা কিন্তু ভালোভাবে এখানে কাজ করছে, মানে এখানে কাজ নিয়ে কোনো রকম প্রবলেম নেই, পেমেন্ট নিয়েও কিন্তু কোনো রকম প্রবলেম নেই। প্রথম একটু হয়তো কাজের অ্যাডজাস্ট করে নিতে একটু অসুবিধা হয়, সেটা প্রত্যেকেরই হয়, কাজে অভ্যস্ত হয়ে গেলে আর কোনো রকম সমস্যা হয় না, পরিবেশের সাথে মানিয়ে নিতে দু চার দিন একটু প্রবলেম সবারই হয়, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়। তো এবারে যে কাজের বিস্তারিত আলোচনায় আসছি সেটা বলছি আপনাদের। তো 11টার সময় যে জয়েনিংটা রয়েছে সেটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখানে আপনাদের খুবই নর্মাল পোস্টে কাজ হয়। তো এখানে ছেলে এবং মেয়ে সবাই কাজ করতে পারবে, 18 থেকে 45 মধ্যে যাদের বয়স পুরুষ এবং মহিলা তারা এখানে কাজ করতে পারবে। বেশিরভাগ কিন্তু এখানে স্থানীয় ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, যারা লোকাল যে মহিলারা আছেন এবং লোকাল যে ছেলেরা আছেন তারা এখানে কাজ করতে পারবেন। আর রুম কিছু রয়েছে, আরও রুম কাজ চলছে, রুম আরও রেডি হচ্ছে, 4 থেকে 5 জনকে আমি রুম দিতে পারবো কোম্পানির সাথে কথা বলে, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটসদের এখানে যাতায়াত করে কাজ করতে হবে। তো এই ফুল কোম্পানিতে যে কাজটা করতে হয় বলে দিই, লেবার পোস্টে বা হেল্পার পোস্টেই কাজ করতে হবে, মেয়েদের কাজটা একদমই হালকা থাকে, ছেলেদের একটুখানি টুকটাক খাটাখাটনির কাজ থাকে। তো এবারে আমি আপনাদের বলে দিই, এখানে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তৈরি হয়, প্রাকৃতিক উপাদান এখানে ড্রাই করে শুকিয়ে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইনের সংমিশ্রণে কিন্তু ফুল তৈরি হচ্ছে। তো এই সমস্ত ডিপার্টমেন্টে এখানে কাজ করতে হবে, যেখানে ফুল তৈরি হচ্ছে, প্যাকিং হচ্ছে, তারপরে যেখানে কার্টুনগুলো রয়েছে যে স্টোরেও কিন্তু কাজ করতে হবে, স্টোরে বিভিন্ন রকম মালপত্র রয়েছে সেগুলোকে বাছাই করা, কালারিং করা, তারপরে কার্টুনগুলোকে সরানো নামানো বিভিন্ন রকম কাজ হয়, সবই কিন্তু ট্রলিতে কাজ হয়, যেগুলো হালকা হালকা কাজ, যে একদমই হালকা যে জিনিসগুলো আছে সেগুলো হাতে হাতে করতে হয়। বেশিরভাগ কাজটাই কিন্তু এখানে ঠেলা গাড়ি রয়েছে, যদি আপনাকে কোনো জিনিসপত্র 2-3 তলাতে তুলতে হয় তার জন্য লিফ্ট আছে, ঠেলা গাড়ি একবার লিফ্ট করে নিয়ে উপরে উঠে যায়। তো এই সমস্ত কাজগুলোই কিন্তু ছেলেদের বেশিরভাগ কাজটাই থাকে, আর মেয়েদের কাজটা একদমই প্ল্যান্টের ভিতরে হালকা কাজ থাকে। এবার আপনাদের এখানে ডিউটি টাইম এবং স্যালারি বলে দিই, ছেলেদের ডিউটি স্টার্টিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা, এটা নর্মাল ডিউটি, এক্সট্রা কাজ করলে এক্সট্রা পয়সা পাওয়া যাবে। মেয়েদের ডিউটিটা শুরু হচ্ছে সকাল 1:30 থেকে 5:30, এটা নর্মাল ডিউটি, এক্সট্রা কাজ করলে এক্সট্রা পয়সা। এই পুরো ডিউটি টাইমের মধ্যে কিন্তু 1 ঘন্টা টোটালি লাঞ্চ থাকবে, 12:30 থেকে 1:30, পুরো 1 ঘন্টা আপনারা লাঞ্চ করবেন, রেস্ট পাবেন এই টাইমের মধ্যে, এছাড়াও টাইমের মধ্যে ঘুরে ফিরে আপনাদের কাজ করতে পারবেন। ছেলেদের
কাজের জন্য এখন পার ডে হিসাবে স্যালারি দেওয়া হবে 8 ঘন্টায় 300 টাকা করে। আর মেয়েদের এখন স্যালারি দেওয়া হবে এই ডিউটি টাইমের মধ্যে 245 টাকা, এটা কিন্তু স্টার্টিং স্যালারি। এর বেশি যারা কাজ করবে তাদের কিন্তু ঘন্টা হিসাবে আরও এক্সট্রা পয়সা দেওয়া হবে। সেক্ষেত্রে ছেলেরা যদি 12 ঘন্টা হিসাবে আসে তাহলে 413 টাকা মতন স্যালারি হয়ে যাচ্ছে। আর মেয়েরা ন্যাচারালি এই ডিউটি টাইমের মধ্যেই কাজ করে, কিন্তু যদি কেউ এক্সট্রা কাজ করতে চায় সেই হিসাবে কিন্তু ঘন্টা হিসেবে তারা পয়সা পাবে। বায়োমেট্রিক সিস্টেম আছে, প্রথম 1 সপ্তাহ আপনাদের খাতাতে নাম এন্ট্রি হবে, খাতাতে অ্যাটেন্ডেন্স হবে, 1 সপ্তাহের মধ্যেই আপনাদের বায়োমেট্রিক করে দেওয়া হবে। যারা ভালোভাবে মোটামুটি কন্টিনিউ করবে তাদের কোম্পানির পোর্টালে নাম উঠে যাবে এবং বায়োমেট্রিক সিস্টেম হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কখন ঢুকছেন কখন বেরোচ্ছেন সেটা ক্যালকুলেট হবে, সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেওয়া হবে। সোমবার থেকে শুক্রবার যে কাজটা হবে সেটার পেমেন্ট শনিবারে দেওয়া হবে, শনিবার থেকে আবার শুক্রবারে যে কাজটা হচ্ছে সেটার পেমেন্ট আবার নেক্সট শনিবারে দিয়ে দেওয়া হবে। তো 26 দিন এখানে মেইনলি কাজ হয়, যদি রবিবারে কাজ হয় তাহলে রবিবারের পয়সা পাবেন, কাজ না হলে পয়সা পাবেন না। পিএফপিএসআই কিছু এখন নেই, পরে যদি কেউ পার্মানেন্ট কোম্পানির পেরোলে চলে যায় তখন কিন্তু পিএফপিএসআই আছে, সেটা আলাদা ব্যাপার, এখন কিন্তু কিছু নেই। তো সমস্ত রকম আপনাদের বলে দিলাম। থাকা খাওয়ার ফ্যাসিলিটি বলে দিই, যারা কোম্পানির রুমে থাকবেন 4-5 জন ছেলে থাকার ব্যবস্থা করা যেতে পারে। কোম্পানির ভিতরে কিছু রুম আছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে 2-4 দিন, তারপর অসুবিধা হবে না, আপনারা থেকে যেতে পারবেন। আর কোম্পানির ক্যান্টিন চলে 31 টাকা, 32 টাকা, 33 টাকা, কোনো মাসে যেরকম খরচা হবে সেইভাবে খাওয়া দাওয়া করতে হবে। এখানে রান্নার লোক আছে, বাজার করার লোক আছে, তারা সবাই মিলে এখানে যে কজন থাকে সবার রান্নাবান্না করে। তো সেই হিসেবে কিন্তু প্রত্যেক মাসে মিল চার্জ করবে, পার মিল হিসেবে আমি বললাম, দুপুরের খাবার এবং রাতের খাবার এখানে পাওয়া যায়। তো এই কাজটা যারা করবেন এই কাজটার জন্য আলাদা করে কোনো জয়েনিংয়ের কোনো খরচা নেই, মাত্র 200 টাকা করে আমাদের যে রেজিস্ট্রেশন এবং মেনটেন্যান্স যে খরচাটা থাকে সেই খরচাটা নিয়ে আসলেই কিন্তু আমরা জয়েনিং করিয়ে দেবো। তো আগামীকাল যারা এই সন্দীপুর ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার্স কোম্পানিতে কাজ করবেন, কোম্পানিতে গেলেই কোম্পানি দেখেই আপনাদের পছন্দ হয়ে যাবে। এখানে কোনো টিনের শেড ফেডের মধ্যে কাজ হচ্ছে না, একদম বিরাট বড় এরিয়া জুড়ে বিল্ডিং করা রয়েছে, ভীষণ বড় এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। কোম্পানিতে ঘুরে দেখাবো সব কিছু, আপনাদের কাজ দেখাবো, দেখলেই কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে। হয়তো মাইনেটা একটু মনে হচ্ছে কম, কিন্তু অনেকেই চায় কম মাইনেতে হালকা কাজ করতে। কাজ করবেন এখানে আপনারা সবসময় কাজ কিন্তু পাবেন। তো যারা এই কাজটা করবেন তারা 11টার মধ্যে চলে আসবেন এবং আজকে কিন্তু আমাকে ফোন করবেন 7:30 থেকে 9টার মধ্যে। আমি আর একটা ভিডিও বলে দিচ্ছি এবং সমস্ত ভিডিও আপনারা দেখে নিন, যারা যে কাজটা করতে পারবেন আজকেই কিন্তু আমাকে ফোন করবেন। তো নেক্সট যে সেকেন্ড হাফে জয়েনিংটা রয়েছে তার লোকেশন রয়েছে জঙ্গলপুর, এখানেও কিন্তু উইকলি পেমেন্ট দেওয়া হয়, দিনের বেলায় কাজ করানো হবে এবং হালকা কাজ। এখানে ছোট ছোট কিছু পার্টস তৈরি হচ্ছে, কিছু ইলেকট্রিকের পার্টস তৈরি হচ্ছে এবং ছোট ছোট কিছু ফিটিংয়ের কাজ হয়, নাট ফিটিং হচ্ছে, কিছু ওয়াশার ফিটিং হচ্ছে, কিছু এখানে কেবিল রয়েছে সেগুলোকে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় সেটিংয়ের কাজ চলছে, কেবিল থেকে কিছু জিনিস তৈরি হচ্ছে সেগুলোকে বান্ডিল খোলা। তো এই নাটগুলো বা যেগুলো এখানে সকেটগুলো আছে এগুলোকে গুনে গুনে প্যাকিং করতে হচ্ছে, কোথাও রং হচ্ছে সেখানে এইগুলোকে নিয়ে এসে রং করার হয়ে যাওয়ার পরে, গ্যালভানাইজড হয়ে যাওয়ার পরে সেগুলোকে আবার সুন্দরভাবে গুছিয়ে প্যাকেটে ভরতে হচ্ছে গুনে গুনে। এই ধরনের কাজগুলো এখানে হচ্ছে, বয়স্করাও এখানে কাজ করছে, একদমই নর্মাল কাজ, ফ্লোরে বসে কাজ, এরকম না উপরে উঠে আপনাদের কোনো জায়গায় খুব রিস্কি কাজ, একদমই না, কিছুই না, ছোট ছোট কিছু সকেট টাইপের জিনিসপত্র এখানে তৈরি হচ্ছে, কাজ আপনারা দেখে নিতে পারবেন। নর্মাল কাজ আছে, 18 থেকে 50 বয়সী যারা রয়েছেন তারাও এখানে কাজ করতে পারবেন, 50 বছর বয়স্করাও 52 বছর এখানে কাজ করতে পারবেন যদি ফিজিক্যাল ফিট থাকে। এখানে কিন্তু উইকলি পেমেন্ট দেওয়া হবে, এখানেও কিন্তু পুরনো ছেলেরা কাজ করছে, থাকা খাওয়া করে কাজ করছে, কোনো রকম প্রবলেম নেই, তারা কাজ করছে মানে আপনারাও এখানে কাজ করতে পারবেন। তো এখানে কাজ আমি আপনাদের এই বলে দিলাম, হেল্পার পোস্টে কাজ আছে। এখানে স্যালারিটা দেওয়া হবে আপনাদের পার ডে হিসাবে 420 টাকা করে, যদি পার ডে হিসাবে আপনারা হিসাব করেন 420 টাকা করে স্যালারি দেওয়া হবে। পিএফপিএসআই এই মুহূর্তে কিছু নেই, কোম্পানিতে যদি আপনারা 6 মাস মিনিমাম কাজ করেন তারপরে পিএফপিএসআই কোম্পানি চালু করে দেবে, ভালোভাবে কাজ করলে কোম্পানি আলাদা করে চালু করে দেবে, এর থেকে কিছু কাটবে না। ইনক্রিমেন্ট আছে, কাজ করতে করতে কাজ শিখতে পারলে আপনাদের অনেক টাকা স্যালারি আস্তে আস্তে বাড়বে, সব কাজেই ইনক্রিমেন্ট আছে, যেটা আগে ফুল কোম্পানি বললাম সেটা তো ইনক্রিমেন্ট আছে, এই কাজটাতেও ইনক্রিমেন্ট আছে।
আর এখানে আপনাদের ডিউটি টাইম বলে দিই, 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত ডিউটি। সন্ধ্যে 8টার পরে আপনারা যত ডিউটি করবেন সেটা কিন্তু ওভার ডিউটি হয়ে যাবে। তো যদি কেউ মনে করে এখানে থেকে অনেক এক্সট্রা ডিউটি করে অনেক টাকা ইনকাম করবেন, 500 টাকাও রেট আপনার ইনকাম করতে পারেন, 520 টাকা পর্যন্ত কিন্তু আপনার কাজ করতে পারেন। তো সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত ডিউটির আমি এই রেটটা বললাম 420 টাকা, এর এক্সট্রা যত ডিউটি করবেন আপনারা কিন্তু ওভার ডিউটি আলাদা করে পেয়ে যাবেন। সপ্তাহে সপ্তাহে পেমেন্ট, সোমবার থেকে শুক্রবার অবধি যে কাজ হবে শনিবারে পেমেন্ট, আবার শনিবার থেকে নেক্সট শুক্রবার অবধি যা কাজ হবে আবার শনিবার পেমেন্ট, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনারা এখানে পেমেন্ট পেয়ে যাবেন। কোম্পানি ভালো কোম্পানি, বড় কোম্পানি, আপনারা এখানে কিন্তু নিশ্চিতভাবে পারমানেন্টভাবে কিন্তু কাজ করতে পারবেন, সবসময় কিন্তু এখানে কাজ পাবেন। তো এবারে থাকা খাওয়ার সিস্টেমটা বলে দিই, কোম্পানির ভিতরে কিছু রুম আছে, দোতলার উপরে শেড দেওয়া কিছু ঘর আছে কোম্পানির ভিতরেই, এবং খাওয়া দাওয়া কিন্তু এখানে ভীষণ স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ থাকে, ডিম থাকে একদিন, এবং মাংস থাকে একদিন, আর নিরামিষ হয় সপ্তাহে 1 দিন কি 2 দিন খুব জোর নিরামিষ হয়, বাদ বাকি সবই কিন্তু মাছ মাংস ডিম এখানে পাওয়া যায়। খাওয়া দাওয়াটা খুবই স্ট্যান্ডার্ড, আর মেনুটা এখানে যেটা মিল পড়বে সেটা 32 থেকে 35 বা 36-এর মধ্যে, 1-1 মাসে 1-1 রকম কিন্তু খাওয়া দাওয়ার রেট হিসাবে মিল ধার্য করা হয়। রান্নাবান্না সব কিছু এখানে করার লোক আছে, কোনো রকম হেডেক নেই। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া আছে, থাকার জায়গাটাও কিন্তু ভালো, নিচে প্লাইউড দিয়ে উঁচু করে একটা চৌকি মতন সবার জন্য বানানো থাকে, তার উপরে কিন্তু ঘুমাতে পারবেন। তো এই কোম্পানিতে যারা কাজ করবেন আগামীকাল জয়েনিং করানো হবে সেকেন্ড হাফে, মানে 1টার সময় প্রত্যেককে জঙ্গলপুর লোকেশনে চলে আসতে হবে। ডকুমেন্টস লাগবে, আধার কার্ডের জেরক্স, 1 কপি ফটো, যারা দূরের ক্যান্ডিডেট ব্যাগ পত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসতে হবে। লেখাপড়া জানার কোনো দরকার নেই, কোনো কাজেই কোনো লেখাপড়া জানার দরকার নেই, যে দুটো কাজ আমি বলে দিলাম। তো আপনাদের কিন্তু এখানে জেনুইনভাবে কাজ করিয়ে দেওয়া হবে। আর এই মেটালের সকেট এবং ছোট ছোট পার্টস তৈরি কোম্পানিতে কাজ করবেন, তাদের জয়েনিংয়ের জন্য খরচা লাগবে 800 টাকা, যেটা আগে ছিল। এই পেমেন্ট নিয়ে আপনারা 1টার সময় জঙ্গলপুর লোকেশনে চলে আসবেন, সেখান থেকে আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে ভিতরে এন্ট্রি করে তারপরে জয়েনিং করানো হবে। 100% কিন্তু আপনারা এখানে জয়েনিং পেয়ে যাবেন, জয়েনিং নিয়ে কোনো রকম প্রবলেম আপনাদের হবে না। যারা কাজটা করবেন তারা আজকে আমাকে ফোন করুন সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে। দুটো কাজের ক্ষেত্রেই আপনারা যারা ফুল কোম্পানিতে কাজ করবেন এবং যারা এই মেটালের সকেট তৈরি কোম্পানিতে কাজ করবেন, তারা অবশ্যই আমাকে আজকে সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে কল করে নামগুলো এন্ট্রি করিয়ে নিন এবং আগামীকাল জয়েনিং হবে। যারা যেখানে কাজ করবেন সেটা উল্লেখ করে আমাকে ফোন করবেন, অবশ্যই আপনাদের কিন্তু আলাদা আলাদাভাবে আমরা নাম এন্ট্রি করে কোম্পানিতে পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।